হ্যালো টপিক শুটার্স এর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম একটা রকেট লঞ্চ নিয়ে আপনাদেরকে খবর দিতে। রকেটটি অ্যাটলাস 5 রকেটটি লঞ্চ হলো গতকাল মাঝরাতে, মানে ভারতীয় সময়ে গতকাল মাঝরাতে এবং বাংলাদেশের সময় অনুযায়ী। তাই এতে একটি স্যাটেলাইট লঞ্চ করলো নাসা এবং সেটি আমরা লাইভ দেখতে পেলাম। লাইভের নির্বাচিত অংশ আপনাদেরকে দেখাচ্ছি। স্যাটেলাইটটি হচ্ছে ল্যান্ডস্যাট 9। এটি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট এবং এই যে স্যাটেলাইটটি এটি কিন্তু আগামী দিনে আমাদের যে পৃথিবীর যেহেতু নাসা ছেড়েছে, এটি শুধু যে আমেরিকার কোস্টাল এরিয়ায় দেখবে তা নয়, সারা পৃথিবীর সমস্ত কোস্টাল এরিয়া, এছাড়া আবহাওয়া সংক্রান্ত খবরাখবর, জলের কতটা জলস্তর বাড়ছে আগামী দিনের, কতটা বায়ুর পরিবর্তন হতে চলেছে, জল আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে, সমস্তটাই কিন্তু আমরা জানতে পারবো এই যে স্যাটেলাইটটি পাঠানো হলো এই স্যাটেলাইটটি থেকে। এটি লঞ্চ হলো ভ্যান্ডেনবার্গ থেকে, মানে নাসার যে স্পেসপোর্ট, এবং সেটি মাঝরাত নাগাদ ভারতীয় সময় বাংলাদেশের সময় তাই উড়ল। এবং আমরা দেখতে পেলাম অসাধারণভাবে অ্যাটলাস 5টি কিন্তু উড়ে চলল মহাকাশের দিকে, এবং সেখানে গিয়ে লোয়ার্থ অরবিটে স্যাটেলাইটটি রিলিজ করলো এই যে তার পেলোড ল্যান্ডস্যাট 9, সেই পেলোডকে। মূলত এটি লোয়ার্থ অরবিটে আর্থ অবজারভেটিং স্যাটেলাইট, সেটি ঘুরবে এবং প্রতিনিয়ত ডেটা পাঠাবে। এছাড়াও আরও একটি যেটা খবর জানা যাচ্ছে, এই যে ল্যান্ডস্যাট 8-এর পরের মডেল ল্যান্ডস্যাট 9, মানে একটি একটি করে প্রায় 9 নম্বর স্যাটেলাইট ছেড়ে দিল সারা পৃথিবীকে, কিন্তু আবহাওয়া সংক্রান্ত খবরাখবরের জন্য আরও যাতে মানুষ আপডেট পেতে পারে, যে কোনো ঘূর্ণিঝড় থেকে শুরু করে বিভিন্ন রকম যে বৃষ্টি, বজ্রবিদ্যুতের ব্যাপারটা অতটা আপডেট না দিলেও ঘূর্ণিঝড়, হারিকেন, এছাড়া টাইফুন, এই সংক্রান্ত খবরাখবর কিন্তু আগামী দিনে আপনাদেরকে আপডেট দেবে। এবং এর যে ইমেজ সেটা পাবলিক ডোমেনে পাওয়া যাবে, এরকমই কিন্তু জানা গিয়েছে। তো এটাই ছিল, আমি বেশি বড় করব না ভিডিওটা। মূলত আমরা রকেটটি লঞ্চের পর দেখতে পেলাম, আর এটি রিইউজেবল রকেট নয়, এটি ওয়ান ইউজ রকেট। তাই এটির ফার্স্ট পার্ট এবং তার যে বুস্টার পার্ট সেগুলো ওড়ার পর খুলে পড়ে, তবে সেগুলো আর ইউজ করা যায় না, সেগুলো সমুদ্রে এসে পড়ে, এবং সেগুলো যাতে সমুদ্রে বর্জ্য হিসাবে না ঘুরে বেড়ায় তার জন্য তাকে কালেক্ট করে সেগুলোকে একেবারে পাঠিয়ে দেওয়া হয়, একদম ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু রিইউজেবল রকেট হলে তার যন্ত্রাংশ ফিরে আসতো, ফার্স্টেজ ফিরে আসতো, এবং তাকে আবারও ইউজ করা যেত। তবে এক্ষেত্রে এটি আর ইউজ হবে না, এটি ওয়ান টাইম ইউজ। এবং আমরা দেখতে পেলাম অ্যাটলাস যে 5 রকেট সেটি তার কাজ একদম সাকসেসফুল করতে পেরেছে। লঞ্চটি হওয়ার প্রায় মিনিট 3-এর মাথাতেও আমরা দেখতে পাচ্ছিলাম যে রকেটটি উড়ে চলেছে তার পেলোডকে নিয়ে, এবং তারপরে আমরা দেখেছি যে যথাসময় পেলোডকে রিলিজ করেছে অ্যাটলাস 5 রকেটটি। এবং যেটি বলা হচ্ছে তা হচ্ছে এই যে সিরিজ আর্থ অবজারভেশন স্যাটেলাইটের 50 বছর ধরে কিন্তু এই সিরিজের যে স্যাটেলাইট নাসা লঞ্চ করে যাচ্ছে, তার মানে একটু একটু করে আপডেট হয়েছে তার ক্যামেরা, তার রাডার, এই সমস্ত যে জিনিসপত্রগুলো থাকে সবই আপডেট হয়েছে দিনের পর দিন। এবং আপডেট হতে হতে এই যে ল্যান্ডস্যাট 9 স্যাটেলাইটটি লঞ্চ হলো, এটি বলা যেতে পারে একেবারে লেটেস্ট তার যে টেকনিক্যাল ইকুইপমেন্টস নিয়ে সে উড়েছে, তার মানে এটি আগামী দিনে প্রায় বলা হচ্ছে 10 বছর নিশ্চিন্ত মনে কাজ করে যাবে। আর এটুকুও জানা যায় প্রথম দিকের যে ল্যান্ডস্যাট 1, ল্যান্ডস্যাট 2 এগুলো আস্তে আস্তে এবার কিন্তু তারা রিটায়ার করবে বা রিটায়ার করেও ফেলেছে প্রথম দিকের বেশ কয়েকটা স্যাটেলাইট। ল্যান্ডস্যাট 8, ল্যান্ডস্যাট 7 কাজ করছে মহাকাশে, এবং আগামী তারাও বেশ কিছুদিন কাজ করবে, আর 9 তো সবে ছাড়া হবে। এটি রিলিজের আমরা দেখতে পেলাম দৃশ্য, এবং রিলিজের পর এটির প্রধান কাজ থাকবে প্রথমেই সে তার যে সোলার প্যানেল সেটা ডিপ্লয় করবে, এবং সূর্যের থেকে তাপ শোষণ করে তার ব্যাটারিকে চার্জ করবে, এবং চার্জ করে সে তার কক্ষপথ থেকে তার যে কাজ করার বা ডেটা পাঠানোর কথা ছবি তুলবে। আর তো অবজারভেশন অবজারভেটিং স্যাটেলাইট যেহেতু পৃথিবীর বিভিন্ন রকম ছবি তুলে তুলে পাঠাতে থাকবে, তার থেকে বিজ্ঞানীরা তার ডেটা দেখে
বিচার বিশ্লেষণ করতে পারবে। তো বন্ধুরা এটা ছিল এই মুহূর্তের একটি খবর এবং রকেট লঞ্চ নিয়ে খবর। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।